জিওর ল্যান চ্যানটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজকের ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের দশম এবং একাদশ অধ্যায় যথাক্রমে দক্ষিণ আমেরিকা ও ওশিনিয়া মহাদেশের উপর গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন এবং তার উত্তর দেখে নেব প্রথম প্রশ্ন পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি উত্তর হবে টিটি কাকা আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট কাগুয়া আন্দিজ পর্বত দক্ষিণ আমেরিকা মহাদেশের দীর্ঘতম তথা পৃথিবীর দীর্ঘতম পর্বত মারে অস্ট্রেলিয়ান আলস পর্বত থেকে উৎপত্তি হয়েছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল সৃষ্টি হয়েছে ওরিনোকো নদীতে দক্ষিণ আমেরিকা মহাদেশটির পশ্চিম দিকে আছে প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম প্রবল প্রাচীর হল গ্রেট বেরিয়ার প্রাচীর এটি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর অবস্থান করছে পৃথিবীর ফুসফুস বলা হয় সেলভা অরণ্যকে কোন অঞ্চলকে চির অঞ্চল বলা হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে চির অঞ্চল বলা হয় দক্ষিণ আমেরিকা মহাদেশটি ভারতের প্রায় পাঁচ গুণ দক্ষিণ আমেরিকার কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে মেরিনো উৎকৃষ্ট পশমপ্রদায়ী মেষ হল মেরিনো পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হল ওশিয়ানিয়া মহাদেশ পম্পাস স্পেনীয় শব্দ যার অর্থ হল বিস্তীর্ণ সমতল ক্ষেত্র কোন দেশে সবচেয়ে বেশি আটজীয় কূপ দেখতে পাওয়া যায় ওশিনিয়া মহাদেশের অন্তর্গত অস্ট্রেলিয়া দেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আটজীয় কূপ লক্ষ্য করা যায় পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ হল আর্জেন্টিনা হিল প্রায় তিন দশমিক পাঁচ কোটি পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্য হল সেলভা পৃথিবীর দীর্ঘতম পর্বশ্রেণী আন্দিজ দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থান করছে নিউজিল্যান্ডে অবস্থিত একটি হ্রদ হলো হ্রদ নিউজিল্যান্ড দেশটিতে অবস্থিত ওশেনিয়া মহাদেশের প্রধান নদী জ্যাকস জ্যাকস হচ্ছে শ্রমিক ফার শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক দক্ষিণ আমেরিকার শস্য নামে পরিচিত পম্পাস অঞ্চল প্রিয় শিক্ষার্থীরা আমরা অষ্টম শ্রেণীর দশম এবং একাদশ অধ্যায় যথাক্রমে দক্ষিণ আমেরিকা এবং ওশিয়েনিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন এবং তার উত্তর দেখে নিলাম এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক শেয়ার করছি লিঙ্কটিতে ক্লিক করে তোমরা দক্ষিণ আমেরিকা এবং ওশিয়ানিয়া মহাদেশের উপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে এবং প্রাপ্ত নম্বর সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে সেই সঙ্গে কোনো একটি প্রশ্ন যদি ভুল হয়ে থাকে তাহলে কোন প্রশ্নটি তোমরা ভুল করেছো এবং তার যথাযথ উত্তর কি হবে সেটাই দেখে নিতে পারবে যদি এখানে পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্য সেলভা এটা সঠিক আছে এটা আমি সেটিংয়ে ঠিক করে দিয়েছি প্রশ্ন উত্তরে ওখানে এখানে পৃথিবীর বৃহত্তম বনভূমি হচ্ছে তৈগা কিন্তু এখানে হরিত বলেছে স্বাভাবিকভাবে এটি হবে যাই হোক এই ধরনের প্রশ্ন উত্তরের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য তাছাড়া নিয়মিত কুইজ প্রতিযোগিতাগুলি অংশগ্রহণ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাপ দিয়ে রাখতে হবে আমাদের তৈরি ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ